আজকে আড্ডা বাজারে গরু কেনা বাসা চলছে, সব বাছুরের সমাহার। আমরা দেখবো কোন বাছুরটা ভাই, এটা কত টাকা ভাই? এটা 81,500 টাকা। কে কিনছে? উনি ব্যবসার জন্য। আচ্ছা, আমির ভাই নিয়ে যাচ্ছে, কালকে মনে হচ্ছে চান্দিনা যাবে। 81,500, অনেক বাছুরের সমাহার আজকের কুমিল্লা জেলার বড়ড়া উপজেলার আড্ডা বাজারে। আজ 21 জুন, রোজ শুক্রবার 2024, এই আড্ডা বাজার প্রতি সপ্তাহ শনিবার এবং শুক্রবার এবং সোমবারে বসে। আমরা দেখবো আজকের বাজার থেকে ঘুরে ঘুরে আপনাদেরকে পালন উপযোগী কিছু বাছুরের দাম জানাবো। বাজারে প্রচুর পরিমাণে বাছুর দেখা যাচ্ছে, তুলনামূলক কাস্টমার কমই মনে হচ্ছে। আমরা দেখি 81,500 টাকার বাছুরটা দেখায়, অনেক সুন্দর একটা বাছুর, দামটা কেমন হচ্ছে জানাবেন। আর এদিকে কিছু বাছুর দেখা যাচ্ছে, কি অবস্থা ভাই? কত চাইছেন এটা? 850,000। সার বাচ্চা? সার বাচ্চা, দেখি টান দেন, ঘুরে দেখি। 850,000 চাওয়া দাম ভাই, দাম পাইছেন? কত বলে? 46 পর্যন্ত বলে। বেচা কত ভাই? 52-53 হলে দিয়ে দিবেন। আচ্ছা, এটা মনে হয় এখানে কিনছেন? গৃহস্থের ভাই, বাজারে কাস্টমার কেমন? মোটামুটি ভালো, ঈদের পরে তো মোটামুটি আমরা জানি বাছুরের চাহিদা বেশি থাকে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে ভাই। আমরা দেখতেছি এদিকে আরো একটি সার বাচ্চা, কি অবস্থা ভাই? কার এটা? কত চাইছেন? 90 চাওয়া দাম। কত বলছে বাজারে ভাই? 80 বলে। দিবেন না? কত টার্গেট? আরো দেখতে হবে দর্শক, 90-80 বলে। আরো দেখবে বাজারে এই সুন্দর সুন্দর বাছুরগুলো দেখা যাচ্ছে। আজকে সামনে প্রিজিয়ান ক্রস দুটি সার বাছুর আছে, একটু দেখবো, ধীরে ধীরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন, ভালো লাগলে শেয়ার করে দেবেন, পেজটি ফলো করতে ভুলবেন না। আমির মিয়া তো গরম কেন? জি জি, সার বাচ্চা কত চাইছেন ভাই? কত চাইছেন ভাই? কত বলছিলেন? 60 ভেঙে বলছেন, গরুর মালিক 70 চাচ্ছে এটার দাম, 60 ভেঙে বলতেছে। আচ্ছা আচ্ছা, আমরা দেখি সামনে কিছু ফ্রিজিয়ান বাচ্চা আছে ভাই। দুইটা আপনার? এটা কালোটা সার বাচ্চা না বকটা? সার বাচ্চা, কত চাইছেন? 75 চাওয়া দাম দর্শক, 75,000 চাওয়া দাম। মোটামুটি তো যাচ্ছে নাকি? বয়স তো অনেক হয়েছে দেখা যাচ্ছে, বেশি হয় নাই। ব্যবসা করেন না গরু পালেন? গৃহস্থ না, ব্যবসা করেন? কিনা গরু? আচ্ছা আচ্ছা, ব্যবসা করতেছেন, ধন্যবাদ আপনাকে। দেখবো আজকের এই আড্ডা বাজার থেকে আপনাদেরকে ঘুরে ঘুরে কিছু বাছুরের দাম জানাবো। দেখি এদিকে অসংখ্য পরিমাণ ছোট ছোট বাছুর দেখা যাচ্ছে, কেমন আছেন? ভালো আছেন? কত চাইছিলেন এটা? কত চাইছেন এটা? 70 চাওয়া দাম। আচ্ছা স্যার, দাম কি দিচ্ছেন নাকি? আচ্ছা বলেন তো একটা দাম বলেন শুনি আমরা। 50, 70 চাওয়া 50 বলে কাস্টমার, বলে দেন একটা, আপনি একটা বলে দেন, আপনি একটা বলে দেন। 70-50 বলছে মোটামুটি। আছে আড্ডা বাজারে অনেক বাছুরের সমাহার, এদিকে বকনা বাছুর। আমরা দেখি একটু ঘুরে ঘুরে বাজার থেকে কিছু বাছুরের দাম জানায় মানুষের সাইওয়াল। সাইওয়াল বাছুরে চিলাবালা করেছে, দুধের বাচ্চা নিয়েছে বাজারে। মানুষের জন্য দেখানো কষ্টকর, 70 ভাঙে বলে সাইওয়ালটা। ৬৮,০০০ ধন্যবাদ ভাই আপনাকে। আমরা দেখবো ঘুরে ঘুরে আজকের স্থানীয় আড্ডা বাজার থেকে আপনাদেরকে
বাছুর দামগুলো জানার চেষ্টা করব, সার বাছুরগুলো কোথায় আছে, কেমন দাম, সেটা একটু তুলে ধরার চেষ্টা করব। মোটামুটি সব বাছুর আর মানুষের অনেক ভিড়। এদিকে একটা সুন্দর শাইওয়াল দেখা যাচ্ছে। আপনার নাকি ভাই কত চাইছিলেন? পঁচানব্বই। গৃহস্থ নাকি ব্যাপারে? গৃহস্থ ভাই কত দাম বলছে বাজারে? সত্তর বাহাত্তর বলে। দিবেন না ভাই? অনেক বেশি বলে। আচ্ছা বেচা কত ভাই? ভাই আশির উপরে লাগবে। আশির উপরে লাগবে, 80,000 উপরে লাগবে এই গরুটা। বাড়ি বাড়ি কোথায়? বেওলাইন। বেওলাইন সুন্দর গরু। একটা আছে নারো আছে? আর বেচা বিক্রি কত ভাই? এটা শেষ আশির উপরে লাগবে, নিচে হবে না। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে। আমরা দেখবো ঘুরে ঘুরে আজকের এই আড্ডা বাজার থেকে কিছু বাছুরের দাম জানাবো, যেহেতু অনেক সুন্দর একটি বাছুর দেখা যাচ্ছে। কি অবস্থা ভাই, কত চাইছিলেন? 90,000 চাওয়া দাম। 90,000 কি অবস্থা ভাই, কত বলছে? 60-65 বলছে। বেচা কত ভাই? 75,000 বেচা বিক্রি। কি অবস্থা বেচা বিক্রি? ভালোই আছে নাকি? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে। দর্শক দেখবো আমরা, এদিকে আরো কিছু বাছুর আছে। ভাই কিনছেন নাকি? এটা কত চাইছেন ভাই? সার বাচ্চাটা 65,000 চাওয়া দাম। কত বলে ভাই? 50 অন্য বলে, দেশি বাচ্চা। আপনি কত বলে দিচ্ছেন? 60,000 বলে দিচ্ছেন। 60,000 বেচা বিক্রি বলে দিচ্ছে। আড্ডা বাজারে দেখেন আজকের অবস্থা, পুরো বাজারে বাছুরের ভরপুর দেখা যাচ্ছে। আমরা দেখবো ঘুরে ঘুরে বাছুরগুলো দেখানোর চেষ্টা করতেছি। এদিকে আর একটা সুন্দর শাইওয়াল, কত চাইছেন ভাই? 75 চাইছেন। কত বলে? 60-65 বলে। দিবেন না ভাই? পঁয়ষট্টি হলে দিবেন? 60,000 হয় না ভাই? 60,000-এ 60,000 হয় না। আচ্ছা আচ্ছা, কালারটা সুন্দর হলে ভাই 65 দেওয়া, ওটা কোনো 65 জি, লাল কালার হলে 65 দেওয়া যায়, ধরো ব্যাপার না। গরু যে শাইওয়ালগুলো বেশিরভাগ সংগ্রহ করে কালার দেখে, পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, দেখেন 60,000 দিবেন? না না। আচ্ছা আচ্ছা, আজকে দেখে ভিডিও করতে আসি, যদি গরু হয় গরু নিয়ে যাবো বাড়িতে। আচ্ছা এদিকে আর একটি ভাই, লাম্পি হয়েছে না? ভালো হয়েছে, ভালো হয়েছে। কত চাইছেন এটা? 85 চাইছেন। বাছুর না বয়স্ক? বাছুর। বাজারে কত বলে ভাই? 60 বলছে, কোনো দেন নাই। লাম্পি গরু মানুষ তো বাছাই করবো ভাই। কত বেচা কত আপনার? 70 টার্গেট। আচ্ছা আপনাকে ধন্যবাদ ভাই। আমরা দেখবো আজকে আড্ডা বাজার থেকে ঢাকার মুরব্বীর। আচ্ছা আচ্ছা, কত চাইছেন আঙ্কেল? কার এটা? কার কইতাম হইলে জানেন না? আচ্ছা তাহলে খুলে নিয়ে যাই, গরু খুলে নিয়ে যাই, নেওয়া যাই তো? আচ্ছা বলছে নেওয়া যাবে না। দর্শক আমরা দেখতেছি আড্ডা বাজার থেকে বাছুরগুলো অনেক সুন্দর সুন্দর। কত চাইছেন এটা? এটা 65 চাইছেন। কত বলে বাজারে? 53 বলে। দিবেন না আঙ্কেল? কত বলে দিচ্ছেন বেচা বিক্রি? 60,000 বেচা বিক্রি বলে দিচ্ছেন ছোট বাছুর। ধন্যবাদ আপনাকে। এদিকে আর একটি দেশি ক্রস, শাইওয়াল ক্রস, সরি শাইওয়াল ক্রস, দেশি বাচ্চা। ওমর বিকিনি আছেন নাকি? কি কামে আছেন? জি জি, গরু কিনতেছে নাকি? উনি গরু কিনতেছে জন্য ব্যস্ত। কেমন আছেন? এটা চাইছেন কত? এটা 57,000। কত বলে বাজারে? 45 বলে। বেচা বিক্রি কত বলেছেন? 50। এই যে ছোট লালটা হলুদ, যেটা হলুদ বন্যার, এটা 50 বেচা বিক্রি। জোড়া জোড়া, এই তো ছাগল, ছাগল ব্যাপারি করে বাজারে। বলেন বলে ছাগল, এখানে ছাগল বিক্রি করি না, বলেন বলে ছাগল বাজার এখানে। দর্শক জোড়া 50 বলছে, একটা বক না একটা সার। আজকের আড্ডা বাজারে কেমন আছেন? ঈদ কেমন কাটছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাই সুস্থ রাখুক। আমরা দেখতেছি এদিকে আরেকটা
সাইওয়াল কত চাইছেন আঙ্কেল? এটা 60 চাইছেন, কত বলে? 55 বলে, 55 বলে। সখি কোনো সমস্যা আছে নাকি? সখি কোনো সমস্যা সমস্যা নাই, 55 বলে 60 চাইছেন। তো বাকি আছে কত দেন না কেন দিবেন? আচ্ছা আচ্ছা, সকাল হয়েছে মাত্র? জি জি, আর একটু দেখবে 55 বলে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা দেখি ঘুরে ঘুরে আরো কিছু বাছুর দাম জানা, যেহেতু আজকের বাজারে অনেক পরিমাণ বাছুর আমদানি। সুন্দর সুন্দর সাইওয়ালগুলো এখানে দেখা যাচ্ছে, একটু দেখানোর চেষ্টা করি আজকে আড্ডা বাজার থেকে। এই তো সুন্দর গরু এখানে, সুন্দর সুন্দর সার গরু এখানে, আমরা একটু দেখাই কথা বলি। কি অবস্থা ভাই? ভালো আছেন? কত চাইছেন এটা? এক লাখ দশ চাওয়া দাম। কেমন দাম তোর বলছে বাজারে? এটা 90 বলছে, 2.90, 88 বলে। আচ্ছা আচ্ছা, 88 বলে, 90 বলে দিচ্ছেন, 2000 জন্য বাকি আছে। এটা কি লাভেরটা নাকি? লাভেরটা বাকি আছে, লাভেরটা বাকি আছে, 88 বলে, 90 বলে দিবেন। সুন্দর করে আজকের স্থানীয় কুমিল্লা জেলার বরুড়া উপজেলা আড্ডা গরু বাজারে। ওইটা কি আপনার নাকি? ওইটা কত বলছে বাজারে? ওটা 75 বলে দিবেন। কত বলে? 2000 কম হলে দিয়ে দিবেন। বাজার কেমন দেখতেছেন? ঈদের পরে তো, ঈদের পরে বাজার তো আজকে এটাই পাইছে, না আর বড় গরু না, যে এখানে রিক্স আছে কিন্তু রিক্স নেই। আচ্ছা, এবার ঈদে যে অবস্থা গেছে মানুষের, খুব দূর অবস্থা গেছে এই আর কি। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক আমরা দেখতেছি আজকে স্থানীয় আড্ডা বাজার থেকে এক জোড়া বকনা মাছ দেখা যাচ্ছে, সাদা এবং লাল। ভাই কি অবস্থা? আরে খুব কষ্ট দিতেছে আপনার এই দুটা নাকি? বাস নেই বাস? আচ্ছা, এই জোড়া চাইছেন কত ভাই? 125 চাইছেন? 110 জোড়া, 110। অথচ এই দুটো সার বাচ্চা হইলে দুইটার দাম আছে 170। 110 বেচা বিক্রি বলে দিচ্ছে আজকে আড্ডা বাজারে, দুইটাই বকটা বাচ্চা। ঠিক আছে ভাই, আপনাকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। দর্শক আমরা দেখতেছি বাজারের আরো কিছু গরুর টাকা আসতেছি, গরুর টাকা। আচ্ছা, গরুর টাকা লেনদেন হচ্ছে, গরুর টাকা লেনদেন হচ্ছে। কোন গরুটা ভাই? এটা এটা কত বলছিল? 2000 টাকার কথা কাটাকাটি চলছে এখানে, যেহেতু গরু বাজার একটু কথা কাটাকাটি করে না কিনলে হয় না। মোটামুটি বাজারে আজকে প্রচুর পরিমাণে বাছুর। এটা কি বেচা বিক্রি হয়েছে নাকি? এটা কার ওনারে? সব ব্যাপারের, সব ব্যাপারের গরু। আমরা দেখবো ওইদিকে সুন্দর একটা বাছুর আছে, সবই সুন্দর কিন্তু বাছুরগুলো কিনতে গেলে একটু তুলনামূলক দাম বেশি পড়ে যায়, তারপর আমরা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, দামটা তুলে ধরার চেষ্টা করি বাজার থেকে। কি অবস্থা ভাই? কত চাইছেন এটা? 85 চাওয়া দাম, সার বাচ্চা। ভাই কত বলে বাজারে? 70-72 বলে দিবেন না? বাকি রাখছেন কত আর ভাই? আরো 5000, 75,000 লাগবে আজকের আড্ডা বাজারে। আপনাকে ধন্যবাদ ভাই। দর্শক আমরা দেখতেছি কুমিল্লা জেলার বরুড়া উপজেলার আড্ডা বাজার থেকে আপনাদেরকে কিছু বাছুরের দাম জানার চেষ্টা করছিলাম। মুরগি কিনছেন নাকি? এটা বিক্রি করতে আনছেন? মোটামুটি বাছুরের অনেক আমদানি দেখা যাচ্ছে, সব গ্রামের গরু। সবাইকে ধন্যবাদ জানাই, আজকের মতো পর্বটি এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।